it's Fazin Ahmed back with a very new video and you are watching FA Fitness. আজকে আমার ডানে বামে উপর নিচে সব জায়গায় দেখতে পাচ্ছেন নাইট্রোটেক আর নাইট্রোটেক। এগুলি কিন্তু সব নাইট্রোটেকের প্রোটিন পাউডার। নাইট্রোটেক কিন্তু আরও মাস গেইনার হয়, অনেক প্রোডাক্ট হয়, বাট আমি আজকে খালি প্রোটিন পাউডার নিয়ে আপনাদের ভিডিওটা দেখাবো। এখানে প্রত্যেকটা এক একটা সাইজের মতো, যেমন এটা 2.2 LB, এরপর এই যে এর থেকে ধীরে 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 বড়ো আছে, 4 LB আছে, 5 LB আছে, 5.5 আছে, এটা 8 LB, এটা 10 LB, এই সবগুলি হলো এক একটা সাইজ। তো আজকে আমি আপনাদের প্রত্যেকটা সাইজের বিস্তারিত সব কিছু এই ভিডিওতে জানাবো। তো আর কথা বাড়াচ্ছি না, লেটস স্টার্ট দি ভিডিও। তো এখন এতগুলি সাপ্লিমেন্ট আছে, আমি একবারে সবচেয়ে ছোট সাপ্লিমেন্ট থেকে শুরু করব, যেটা হলো 2.2 LB। সো যেমনটা বললাম যে একবারে ছোট থেকে আমরা শুরু করব 2.2 LB থেকে। তো এটার দাম হলো, আগে দামটা বলে দিই, 3200, 3500, 3500। এটা হলো 3200, এটা হলো 3500, এটাও 3500। এখন ব্যাপারটা হলো কি, এইটার প্রাইসটা একটুখানি বেশি, মানে দরকার এটা হলো নিউ প্যাকেটিং আর একটু স্টকটা কম আছে। আমি যেটা আগে সবসময় বলি যে স্টকের উপর অনেক কিছু ডিপেন্ড করে, স্টক যদি বেশি হয় তাহলে আপনাকে কম প্রাইসে দেওয়া যাবে, স্টক যদি কম থাকে তাহলে একটুখানি বেশি প্রাইস রাখতে হবে, আমরা বাধ্য, কিছু করার নেই। তো এটা হলো 3500 টাকা, এটা হলো 3200 টাকা। আমি আপনাদের এটাই নিতে সাজেস্ট করবো, কারণ এটা আগের, বাট এই জিনিসটা কিন্তু বেশ ভালো, অথেন্টিক আর অল ইন ওয়ান, ভিতরে সবই আছে। এটা নিয়ে আপনার আলাদা কোনো ক্রিয়েটিন টিয়েটিন নিতে হবে না। এখানে কিন্তু ক্রিয়েটিন অ্যাভেলেবেল পাবেন, এই দেখেন, এই যে ক্রিয়েটিন অ্যাভেলেবেল আছে, আলাদা আলাদা কোম্পানির ক্রিয়েটিন আছে। বাট এটা যদি আপনার নেন তাহলে আপনার এক্সট্রা কিছু নিতে হবে না। একটা ব্যাপার আছে, এই নাইট্রোটেকের ভিতরে কিন্তু আবার চারটা ভাগ আছে, নাইট্রোটেক, তারপরে যে এটা হলো নাইট্রোটেক পাওয়ার, নাইট্রোটেক রিপ্ট। তো নাইট্রোটেকের ভিতরে চারটা রকম হয়। এখন ব্যাপারটা হলো, এটাতে আসি, এটা হলো নিউ প্যাকেটিং আর ওয়ে গোল্ড, এটা হলো পিওর ওয়ে গোল্ড, আর এরপর এটা হলো আইসোলেট। আর আইসোলেট আপনারা জানেন, আইসোলেটের বেশি রিফাইন্ড হয়, রিফাইন্ড হওয়ার কারণে প্রাইসটা একটু বেশি হয়, এটা কিছুই করার নেই। আপনি মাসলটেকে না নিয়ে অন্য যে কোনো ব্র্যান্ড নেন, আইসোলেটের প্রাইস একটুখানি বেশি হবেই। আর সাপ্লিমেন্ট মার্ট থেকে নিলাম, একটা কথা বলতে পারি, অন্যান্য সাপ্লিমেন্ট স্টোর থেকে এখানে কমেই পাবেন, কারণ আপনারা আমার সাবস্ক্রাইবার, আপনারা আমার ভিউয়ার্স, এর জন্য অবশ্যই একটু কমে পাবেন। তো এটাতে গেল 2.2 LB। এখন এর বড় ভাইয়ের কাছে যাওয়া যাক। তো চলে আসলাম 2.2 এর বড় ভাইয়ের কাছে, এটা হলো 4 LB। এখানে সবগুলি 4 LB আছে। এখন এটার প্রাইস হলো 7000, এটার প্রাইস হলো 5500, আর এটার প্রাইস হলো 5000। আমি আপনাকে এটা নিতে সাজেস্ট করবো, যদি আপনার মানে এইম হয় ওয়েট গেইনের, মাসেল গেইনের জন্য, তাহলে এটাই আপনার জন্য বেস্ট হবে। আর এটা হলো নাইট্রোটেক রিপ্ট। আমি যেমনটা বলছি, নাইট্রোটেকের ভিতরে আরও অনেক ধরন আছে, যেমন এটা নাইট্রোটেক অল ইন ওয়ান, এটা আমি আসলে অল ইন ওয়ান বলি, এটা নাইট্রোটেক অল ইন ওয়ান, এটা হলো নাইট্রোটেক রিপ্ট। তারপর নাইট্রোটেক পাওয়ারও আছে, পাওয়ার, এই যে এটা নাইট্রোটেক পাওয়ার, এরও বড়ো সাইজ হয়, বাট এখন স্টকে অ্যাভেলেবেল নাই, ওই যেমনটা বললাম স্টকে সবসময় অ্যাভেলেবেল থাকে না, এখন এটা স্টকে নাই। স্টকে যদি কমও আসে তারপর এটা প্রাইস বেশি হবে, আর স্টক যখন ভরপুর থাকবে তখন আপনাদের একবারে কম দামে দেওয়া যাবে। তো যাই হোক, এখন আসে এটাতে। তো এটা আরও ধরন আছে, নাইট্রোটেক আছে, নাইট্রোটেক পাওয়ার আছে, নাইট্রোটেক গ্রিপ আছে, নাইট্রোটেক ওয়ে গোল্ডও আছে। তো এই সবগুলি আছে। তারপর এটা মোস্ট প্রবলি এই যে নাইট্রোটেক ওয়ে গোল্ড নিউ প্যাকেটিংয়ের, এটা এটা হলো 5.3 LB, এটা একটুখানি বড় ভাই। আমরা এখন আসছিলো 4 LB মধ্যে, আগে 4 LB শেষ করি, এরপর এটা যাওয়া যাক। তো 4 LB যেমনটা প্রাইস বললাম, 7000, 5500, এটা হলো 5000। এটা হলো আইসোলেট, এটারও ছোটোটা আমি দেখাচ্ছি কিছু আগে ভিডিওতে। আর নাইট্রোটেক রিপটার প্রাইসটা 500 টাকা কেন বেশি, এটা আমি বলে দিই, কারণ এটার ভিতরে ফ্যাট বার্নিং ফর্মুলা দেওয়া আছে। আপনারা যদি এটা নেন, আপনার আলাদা এই যে আলাদা কোনো ফ্যাট বার্নার নেওয়া লাগবে না, এগুলো কিন্তু ফ্যাট বার্নার। এখানে কিন্তু সব ধরনের সাপ্লিমেন্ট আছে, A to Z সব ধরনের সাপ্লিমেন্ট আছে, যে BCW অ্যাভেলেবেল পাবেন, দেখেন এই যে BCW সবই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। তো যাই হোক, এটা গেল হলো ফ্যাট বার্নিংয়ের জন্য, যারা আছে তারা হলো এটা নিবে, আর যারা হলো ওয়েট গেইন করতে চায়, মাসেল গেইন করতে চায়, তারা হলো এটা নিবে। আর আইসোলেট হলো যারা বডি কাট করবে তাদের জন্য। তো গেল ফার্স্টে 2.2 LB দেখালাম, এখন হলো 4 LB দেখালাম, এখন যাবো হলো 5.3 LB-তে। 4 LB-র পর এখন চলে আসলাম 5 LB নিয়ে। এখানে একটু ডিফারেন্স আছে, মানে কয়েকটা 5 আছে, 5.3 আছে, 5.4 আছে, 5.54 এমন কিছু একটা আছে, বাট একটু নির্বিশ আছে, মানে 5 LB ধরলাম সাপোজ। এখন যাই এখানে, এটার প্রাইস হলো 6000, এটার প্রাইস হলো 6200, এটার প্রাইস হলো 6500। এখন আমি একটা ব্যাপারে আসি, এই দুইটা হয়তো বা অ্যাভেলেবেল নাও থাকতে পারে, বাট এটা সরি এই দুইটা অ্যাভেলেবেল নাও থাকতে পারে, বাট এইটা অ্যাভেলেবেল থাকবে সবসময়। এখন এখানে আসি, এইটার সাইজ, এই যে এখানে 5.5 LB, এখানে 5.5 LB লেখা আছে। আচ্ছা, আই হোপস আপনি দেখতে পারতেছেন, এখানে 5.5 LB, না দেখতে পারলে আমি ছবি লাগাই দেবো। এখানে 5.5 LB, আর এইটা হলো 2.28 KG, 5.3 LB, এটা হলো 5.3 LB, আর এটা ছিল হলো 5.5 LB, আর এটা হলো 5.54 LB। এটা একটু স্পেশাল এডিশন ছিল, মাঝখানে চলে আসছিলো, বাট এটা মনে হয় না অ্যাভেলেবেল থাকবে, বাট এটা আপনি অলওয়েজ পাবেন।
আর প্রাইসটা আমি প্রথমে বলে দিছি, ভিডিওটা ছোটো করছে তাতে চলে যাই। তো ফাইভ এলবি পরে এখন যাব এর বড়টা, এখন চলে আসছি ফাইভ এলবি পর চলে আসছি হলো আমরা এইট এলবিতে। এই যে এখানে লেখা দেখতে পাচ্ছেন, আই হোপ সো, এইট এলবিটা প্রাইস হলো 8,500 টাকা, এটা প্রাইস হলো 8,500 টাকা। আমি আগে প্রাইসটা বলে দিই, দেখেন মানে এটার এক্স্যাক্টলি প্রাইস মানে আমি ওয়েট দিই, কারণ ম্যাক্সিমাম মানুষ আসলে এলবিটা বুঝতে পারে না। এখানে কেজিতে আমি ওয়েট বলে দিই 3.63 কেজি, মানে 3.5 কেজির থেকে একটু বেশি, মানে একটু বেশি, মানে 3.63 কেজি। আর এটা ফ্লেভার হয়, আলাদা আলাদা ফ্লেভার পাবেন সব, এটা ভ্যানিলা ফ্লেভার আছে, চকলেট আছে, ডাবল চকলেট আছে, মানে ফ্লেভার অ্যাভেলেবেল পাবেন। সাপ্লিমেন্ট মার্ট বিডিতে আসলে আপনারা অবশ্যই প্রত্যেকটা ফ্লেভার অ্যাভেলেবেল পাবেন, কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারও এটাই, একটা কল দেন, হোয়াটসঅ্যাপে টাকা লাগে না। আচ্ছা যাই হোক, এটা হলো এইট এলবি, এইট এলবি দাম হলো 8,500 যেমনটা বললাম। আর জিনিসটা আসলে ভালো, কারণ আমি সবসময় এটাই সাজেস্ট করি, আমি নাইট্রোটেকটা ম্যাক্সিমাম যারা আছে বিগিনার যারা আছে তাদের জন্য আমি এটা সাজেস্ট করি, কারণ নাইট্রোটেক সেল বেশি হয়, নাইট্রোটেকটা অথেন্টিক একটা প্রোডাক্ট, এটা আপনারা বিশ্বাস করে খেতে পারেন। আর এখানে লেখা আছে, এখানে 24 গ্রাম প্রোটিন লেখা আছে, 24 গ্রাম প্রোটিন, তো এটা আর কিছু খুব একটা বলার নেই, জিনিস একই, নাইট্রোটেক নিয়ে যেতে বলতেছে সব কিছু। এটা হলো এইট এলবি, এইট এলবি বড়ো ভাইও আছে একটা, এখন আপনারা দেখো এইট এলবির বড়ো ভাইটা। সো এইট এলবির পরে এখানে আছে সবচেয়ে বড়ো ভাই, এটা হলো 10 এলবি, এটা হলো সবচেয়ে বড়। আমি আবার আপনাদের একটা সুবিধা ক্ষেত্রে আমি একটু বলে দিই যে এটা হলো সবচেয়ে ছোটোটা, সবচেয়ে ছোটো, এটা হলো লেটেস্টটা নিউ, আর এটা হলো আগেরটা, এটা হলো আগের ব্র্যান্ডিং, এটা হলো নতুন ব্র্যান্ডিং, ডিফারেন্স হলো এটাই। এটা হলো সবচেয়ে ছোটো 2.2 এলবি, এটা হলো 10 এলবি, মাঝখানে সবগুলি কিন্তু আপনি এই ভিডিওতে দেখতে পারছেন। এই ভিডিও যদি স্কিপ না করে দেখে থাকেন তাহলে কিন্তু সবই বুঝতে পারবেন আপনারা। তো এইট এলবিটার প্রাইস ছিল 8,500 যেরকম বললাম, এটা হলো 10 এলবি, 10 এলবির প্রাইস হলো 10,000 টাকা। এখন ভাই আপনারা প্রত্যেকজন আমার সাবস্ক্রাইবার, আমার ভিউয়ার, আমি আপনাদের ভালোই চাবো। এখন আমি একটা কথা বলে দিই, আপনারা কোনো সময় এই ছোটো সাপ্লিমেন্টটা নেবেন না, মানে আমি সাজেস্ট করতেছি এটা ভাই, কারণ ছোটোটা নিলে আপনাদেরই লস হবে, যত ছোটো নেবেন ততই লস হবে। আপনারা যত পারেন বড় প্রোডাক্টটা নেন, বড় প্রোডাক্টটা নিলে আপনাদের টাকা কিছু সেভ হবে, দরকার হলে কারোর সাথে পার্টনারশিপে নেন তাও আপনার টাকা সেভ হবে। তো এইটা হলো সবচেয়ে ছোটো সাইজটা না নিলাই ভালো, আপনি একটু সময় নেন, সময় নিয়ে আপনি এটা কেন কান দেন, এটা সর্বোচ্চ এক মাসও যাবে না, আর এটা আপনারা পুরো 3 মাস অনায়াসে ইউজ করতে পারবেন, 3 মাস অনায়াসে এটা খেয়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এটা যদি আপনারা নেন, এটার প্রাইস হলো 3200 টাকা। আপনি চিন্তা করেন 3200 টাকা, আপনাদের 22 দিন যাবে, ওনলি 22 ডেইজ, নট ইভেন আ মান্থ, 2200 টাকা দিয়ে আপনার মাত্র এটা 22 দিন যাবে, সরি 2300 টাকা, মাই ব্যাড, 2300 টাকা দাম। তো যাই হোক, এটা পরে এখন আমার কথা হলো কি, আর এটা কয়দিন যাবে, এটা হলো 100 দিন, মানে আপনার 3 মাসের বেশি যাবে এটা, এটা প্রাইস হবে হলো 10,000 টাকা। আপনারা নিজে চিন্তা করে দেখেন আপনাদের কি লাভ হয় নাকি লস হয়। আপনারা বড়োটা নেন, দরকার আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে মিলে নেন, কয়েকজন ভাই ভাইদের সাথে মিলে নেন, তারপরে বড়োটা নেন, আপনাদের টাকা সেভ হবে, আপনাদের বেশি দিন এটা খেতে পারবেন, বেশি দিন যাবে, আপনাদের টাকা সেভ হবে। ছোটোটা নেওয়া মানে কিন্তু এটা না যে আপনারা জিতলেন, আপনারা আসলে ঠকলেন, আপনারা বড়োটা নেন, বড়োটা নিলে আপনাদের সুবিধা হবে। তো আজকে আমি আপনাদের প্রত্যেকটা সাইজ দেখালাম, ছোটো থেকে মাঝারি আর সবচেয়ে বড় সাইজ সবই আপনাদের এই ভিডিওর মধ্যে দেখাইছি, এগুলি প্রাইসও আপনাদের জানাইছি। আর প্রাইস কিন্তু সবসময় সেম থাকে না, প্রাইস অবশ্যই কমবে, অবশ্যই কমবে, ইনশাল্লাহ কমবে, আপনাদের ভালো করে দিতে পারলে অবশ্যই কমবে। আর আপনারা যদি কোনো সময় সাপ্লিমেন্ট নিতে হয় তাহলে এই কন্ট্যাক্টে যোগাযোগ করুন, এই কন্ট্যাক্টে যোগাযোগ করলে অবশ্যই আপনারা সাপ্লিমেন্টের রিসেন্ট প্রাইস এবং অ্যাভেলেবেল আছে নাকি এটা জানতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করি ভিডিও আপনার ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা করে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব প্লিজ করবেন। আর কোনো ধরনের কোনো কনফিউশন থাকলে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম তো আছে, আমাকে নক দিতে পারবেন। ইটস ফারদিন আহমেদ সাইনিং অফ।